নিউজ লঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অ্যামাজন তার সাইট থেকে 60 লক্ষ নকল পণ্য সরিয়ে দিয়েছে। 2022-এ এই ধরনের পণ্য বিক্রির জন্য 80 লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট তৈরি করার প্রচেষ্টা বন্ধ করা হয়েছিল। 2021 সালে এই ধরনের প্রায় 25 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। গ্রাহকদের কাছে যাতে নকল পণ্য না পৌঁছয় তা নিশ্চিত করার জন্যই অ্যামাজনের এই সিদ্ধান্ত। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই অবাঞ্ছিত ফোন কল এবং মেসেজিংয়ের জন্য ব্যবহৃত 10 ডিজিটের মোবাইল নম্বরগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে। আগামী 5 দিনের মধ্যে প্রচারমূলক কলিং এবং মেসেজিংয়ের জন্য ব্যবহৃত 10 ডিজিটের মোবাইল নম্বরগুলি বন্ধ হয়ে যাবে। ট্রাই নির্দেশ দিয়েছে মোবাইলে প্রচারের জন্য আলাদা নম্বর চালু করা হবে। ফাডা 2022-23 আর্থিক বছরের গাড়ি বিক্রির রিপোর্ট প্রকাশ করেছে। এই সময়ের মধ্যে সারা দেশে 2 কোটি 21 লক্ষেরও বেশি গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় 20.86% বেশি। পাশাপাশি দুচাকার গাড়ি বিক্রির বৃদ্ধি মূলত হিরো মোটর কর্প, হন্ডা মোটরসাইকেল, টিভিএস মোটর, বাজাজ অটো এবং রয়্যাল এনফিল্ড এই শীর্ষ 5টি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল। যাত্রীবাহী গাড়ির বিক্রিও 2022-এর তুলনায় এবার বেড়েছে। এই আর্থিক বছরে মোট 36,20,000 গাড়ি বিক্রি হয়েছে। মূলত মারুতি সুজুকি, হুন্ডাই, টাটা, মহিন্দ্রা, কিয়া এবং টয়োটার বিক্রির ক্ষেত্রে এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মারুতির 2টি মডেল ওয়াগনার এবং অল্টো কে10 নিরাপত্তার দিক থেকে একেবারেই নিরাপদ নয়। গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে এই 2টি গাড়ির রেটিং অত্যন্ত খারাপ। ওয়াগনার পেয়েছে সিঙ্গেল স্টার এবং অল্টো কে10 পেয়েছে ডাবল স্টার। পাশাপাশি শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে এই ক্র্যাশ পরীক্ষায় উভয় মডেলই 0 পেয়েছে। কানাড়া ব্যাংক 2 কোটির কম FD-তে সুদের হার বাড়িয়েছে। 444 দিনের FD-তে ব্যাংক 7.25% সুদ দিচ্ছে। বয়স্ক নাগরিকেরা 7.75% সুদ পাবেন। মেয়াদ শেষের আগে FD বন্ধ করলে 1% জরিমানা দিতে হবে। পাশাপাশি RBL ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের সুদের হার সংশোধন করেছে। 1 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত আমানতে ব্যাংক 4.25% সুদ দিচ্ছে। এর উপরে সুদের হার 5.50%। বহুতল নির্মাণকারী সংস্থা বা ব্যক্তিদের এখন বাড়ির প্ল্যান পাস করার সময় বাড়ির বয়স জানাতে হবে। এর জন্য নির্মাতা, স্থপতি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং জমির মালিককে যৌথভাবে ভবনের বয়স জানাতে হবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।